নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে কোটা ইস্যুকে সামনে রেখে আন্দোলনের পারদ বাড়ছে ক্রমশই, আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক ছাত্ররা ঘর বাপসি, বিশেষ করে ভারতে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা চেকপোস্টকে ব্যবহার করে। ইতিমধ্যে আগরতলা আখাউড়া সহ রাজ্যের একাংশ চেকপোস্ট দিয়ে একাধিক ছাত্রছাত্রীরা রাজ্যে আসলেন। গত দুদিন ধরে রাজ্য ছাত্রছাত্রীদের ফিরে আসার যে সংখ্যাটা সেটা এক প্রকার 100-200 গণ্ডি ছাড়িয়েছে যে তথ্য উঠে আসছে সীমান্ত থেকে। তবে এখনো পর্যন্ত যে খবর, বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে ভারতে ফিরছে ত্রিপুরার বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে। আজকে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী প্রবেশ করেছে। দুদিনে প্রায় 150 জন ছাত্রছাত্রী প্রবেশ করেছে বলেই জানিয়েছেন বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহর্তি সহ একাধিক আধিকারিকরা। সকলেই রয়েছেন সীমান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট কড়া প্রহরারত রয়েছে। এই যে উত্তাপ, এই যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে, এবং সেই জায়গাতে বহু ভারতীয় ছাত্রছাত্রীরা রয়েছে, শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের একাধিক প্রান্ত থেকে তারা ত্রিপুরা থেকে তারা চলে যাচ্ছে, একাধিক প্রান্তের ছাত্রছাত্রীরা রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আগরতলা আখাউড়া চেকপোস্ট থেকে শুরু করে রাজ্যের একাংশ চেকপোস্টকে কাজে লাগানো হচ্ছে ভারতে প্রবেশের ক্ষেত্রে, যে খবর জানা যাচ্ছে সীমান্ত এলাকা সূত্রে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই শোনাবো যে সমস্ত ছাত্ররা ঘর বাপসি, যারা ফিরে এসেছে তাদের কি বক্তব্য। ब्राह्मणबाड़िया में एसएस प्रोटेस्ट चल रहे थे, सो एंड तो वी वेंट फीलिंग सेफ, तो हमने एम्बेसी से रिक्वेस्ट करी, सो एंड दे सेंड देयर पर्सन्स ओवर देयर, तो उन्होंने एस्कॉर्ट करा हमें यहाँ तक, स्पेशली बीएसएफ ने, इंडियन बीएसएफ ने। सो बीएसएफ को बहुत ज्यादा थैंक यू हमारी तरफ से, बिकॉज दे प्रोवाइडेड अस विद फूड एंड एवरीथिंग, एंड जैसे लाइक कुछ बच्चों का लाइक বাংলাদেশ আবি প্রেস হালাত খারাপ নেই, ঢাকা মে বহুত খারাপ, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সব সব লোক আ রা থা এমার্জেন্সি সেশন হো গা উধার আর্মি ভি আ গা সেকশন 144 চালু হো গা তো রিস্ক লে নেই দিন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। প্রথমে শুনলেন ছাত্রদের বক্তব্য, তবে কোনো কোটা নয়, মেধার ভিত্তিতে চাকরি থেকে শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়োগ করা হোক, সেই দাবি উঠে আসছে ছাত্রদের পক্ষ থেকে, যাকে কেন্দ্র করে এই ধরনের আন্দোলন চলেছে। তবে এরপরে বিএসএফ এর কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। ইন্ডিয়ান এন্ড ফরেন স্টুডেন্টস আর রিটার্নিং ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া থ্রু ভেরিয়াস আইসিপিস এন্ড এলসিএস। Our senior officers of Border Security 4 right in Tripura Frontier as well as in Delhi are in touch with all the officers of Border Guard Bangladesh. BSF is providing them all the cooperation that is necessary for the students for peaceful crossing over to our country. Border Security Force, through its rigorous efforts, have provided arrangements of food, water, stay, transport, and we are facilitating the students at every angle so that they can reach their homes peacefully. We also want to thank Borders Guard Bangladesh for their cooperation and thank you guys. Abhi lagbhag kitna student aaya tha? Close to 50 students have come from this ICP Agartala. Apart from that, various other ICPs students are coming, and students will be keep continuing to come through this ICPs, and the arrangements will remain throughout the day. And even if someone wants to come at night and there is emergency, Border Security Force, as its motto says, Jeevan Paryant Kartavya, we are always on the border, facilitating, guarding it and helping our citizens to cross over. Thank you. আপনারা শুনলেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে এসেছে বিএসএফ এর পক্ষ থেকে শোনালাম। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি রয়েছে টেলিফোন লাইনে। সুমন্ত, এই যে একের পর এক ছাত্ররা ঘর বাপসি, কি জানতে পারছো এখনো পর্যন্ত কতজন ছাত্র ফিরে এসেছে বা কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো সুপ্রীতি, বাংলাদেশের যা অবস্থা গত কয়েকদিন ধরে হয়েছে, ইতিমধ্যেই আমরা জানি যে কার্ফিউ ওখানে জারি হয়ে গেছে এবং কার্ফিউ কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে। এখনো পর্যন্ত যেটা বিএসএফ জানিয়েছে, শুধুমাত্র আখাউড়া বর্ডার থেকেই কিন্তু 150-এর বেশি মানুষ প্রবেশ করেছে, এবং এই প্রত্যেক মানুষ কিন্তু যারা তাদের মধ্যে কিন্তু যেমন পড়ুয়ারা রয়েছেন, তেমনই পড়ুয়া ছাড়াও বহু মানুষ কিন্তু এদেশে প্রবেশ করছেন, মানে দেশের মানুষই দেশে ফিরে আসছেন, এটা এক
একদিকে কিন্তু খুবই ভালো খবর প্রত্যেক ভারতবাসীর জন্য, কারণ প্রত্যেকের মানুষ যাতে সেফ থাকে সেটার জন্যই আমরা প্রত্যেকে চেষ্টা করি। এবং দেশের মানুষ আজকে দেশে ফিরে আসছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বা যে সমস্যা চলছে সেই সমস্যা কাটিয়ে উঠতে এই মুহূর্তে দেশের সরকার কিন্তু একবার নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার করে বলেছিল যে যদি না খুব প্রয়োজন হয় তবে বাড়ি থেকেও যেন না বেরোয় কেউ, যাতে নিজেদেরকে সেফ রাখা হয় সেটা ব্যবস্থা করতে বলেছিল। তারপরেই আমরা দেখলাম যে একে একে ভারতীয়রা কিন্তু দেশে ফিরছে এবং তারা দেশে ফিরে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। এবং বহু মানুষ এই মুহূর্তে এবার কিন্তু বর্ডারে বা কাছে রয়েছে, যারা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করছে। গতকাল আমরা জানি যে 70 জন পড়ুয়া তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিল, শুধুমাত্র যে ত্রিপুরায় আখাউড়া বর্ডার বা অন্যান্য বর্ডার থেকে প্রবেশ করতে তা নয়। তোমাকে আমি জানিয়ে রাখবো বা যে পশ্চিমবঙ্গের দিক থেকে যে বর্ডার গুলো রয়েছে, বনগাঁ রয়েছে, বসিরহাট রয়েছে, এই সমস্ত বর্ডার থেকেও কিন্তু বহু মানুষ তারা ভারতে প্রবেশ করছে। সুতরাং এই মুহূর্তটাকে কিন্তু আমরা বলবো যে যেভাবে বিদেশ দপ্তর একটা ব্যবস্থা নিয়েছে, যেভাবে বিএসএফ এর একটা সহযোগিতা রয়েছে, তার জন্য কিন্তু এতগুলো মানুষ তারা সুরক্ষিত অবস্থায় দেশে ফিরতে পারছে। এবং তোমাকে যেটা বলছিলাম যে 150 বেশি মানুষ আজকে প্রবেশ করেছে শুধুমাত্র আমাদের ত্রিপুরার আখাউড়া বর্ডার থেকে, যার ফলে কিন্তু তারা প্রত্যেকে দেশে ফিরে একটা যেন শান্তি, তারা বারবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে, নিউজ ব্যান্ডারের ক্যামেরার সামনে তারা বলেছে যে তারা দেশে ফিরে একটা শান্তি পেয়েছে। যে পরিবেশ, যে অশান্ত পরিবেশ ওইখানে সৃষ্টি হয়েছে, সেই অশান্ত পরিবেশ থেকে বাঁচতে তারা আজকে পালিয়ে এসছে রীতিমতো। এটা পালিয়ে আসাই বলবো, কারণ যেভাবে মানুষে বা ভাবনায় ওখানে গেছিল সেই ভাবনায় একবার কিন্তু আজকে একটা বলা যায় যে বিরতি একটা ছেদ পড়েছে, যে ওখানকার মানুষ আজকে যেভাবে প্রতিবাদ জানাচ্ছে। গতকালও আমরা জানি বহু মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে, ইতিমধ্যে এই বাংলাদেশের মৃত্যুর সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, যেটা কিন্তু ভীষণ অ্যালার্মিং, ভীষণ অ্যালার্মিং। যে কারণে আজকে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বিদেশ সফর বাতিল করেছেন। আজকে ভারতও এখনো পর্যন্ত সেই অর্থে মুখ খুলে, তবে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন যে দেশগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের এই অবস্থার একেবারে নিন্দা করছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি সেখানেও আমরা দেখি ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন মতো যে প্ল্যাটফর্ম গুলো, সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষ হোক, বাংলাদেশের বাইরের মানুষ হোক, বারবার বাংলাদেশের কথা তুলে ধরছে। তাদের বক্তব্য খুব পরিষ্কার, যেটা ঘটছে সেটা মোটেও ভালো হচ্ছে না, সেটা জাতির জন্য, সেটা রাষ্ট্রের জন্য কোন রকম ভাবে ভালো নয়। সুতরাং রাষ্ট্রের যদি ভাবমূর্তি সঠিক রাখতে হয়, সুতরাং ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বৈঠক ডেকেছিলেন, ছাত্রদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু সেই আলোচনাকে একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তারা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে এই লাশের ওপর থেকে হেঁটে কোন রকম ভাবেই কিন্তু আলোচনা সম্ভব নয়। ইতিমধ্যেই সেনা সেখানে কিন্তু টহল দিচ্ছে, পুলিশ ব্যর্থ হয়, সেনারা আমাদের বাধ্য করেছে সরকারকে। সুতরাং এমন একটা পরিস্থিতি, কবে সেটার একটা রিলিফ পাওয়া যাবে? সুপ্রিম কোর্টে বা বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, সেখানে ইতিমধ্যে মামলা হয়েছে, তারই মধ্যে আমরা দেখছি শয়ে শয়ে ভারতীয়রা কিন্তু প্রতিদিন প্রবেশ করছে ভারতে, যেটা কিন্তু প্রত্যেকের কাছে একটা ভীষণ ভীষণ শান্তির ব্যাপার, ভীষণ ভীষণ আনন্দের। তারা পরিবারের লোক পরিবারে আবার ফিরে আসছে, সুরক্ষিত অবস্থায় ফিরে আসছে, আতঙ্কের একটা পরিবেশ থেকে মুক্ত মুক্তি পাচ্ছে। এটাই তো দরকার, যে কারণে সহযোগিতা রয়েছে, যে কারণে ভারত সরকারের বা বিদেশ দপ্তরের একটা সহযোগিতা রয়েছে। সুতরাং সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যারা ভারতে যারা বসবাসকারী পরিবার, যে পরিবারের এই সমস্ত মানুষরা তাদের পরিবারের সদস্যরা ফিরে আসছে, তারা কিন্তু ভীষণ খুশি। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ সুমন্ত, তোমায় কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে। সুমন্ত ব্যানার্জি ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ দুদিনে এখনো পর্যন্ত শতাধিক ছাত্রছাত্রী রাজ্যে আসলেন এবং তারা আগরতলা থেকে বিভিন্ন জায়গাতে চলে যাবেন, দেশের বিভিন্ন প্রান্তে তারা চলে যাবেন। ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখান থেকে প্রাণ হাতে নিয়ে তারা ফিরে এসেছেন, এই কথাই কিন্তু শোনা যাচ্ছে এবং সকলের চোখে মুখে একটা স্বস্তির ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা চেকপোস্ট দিয়ে এসেছে, আগামী বেশ কয়েকদিন ধরেই এই আগমন চলবে বলে ইতিমধ্যে খবর ওই সমস্ত ছাত্রছাত্রীদের থেকে উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।